এখন আর ভবিষ্যৎ ধ্বংস হলে তবেই তোমার ভবিষ্যৎ সুদৃঢ় হবে। ভ্রান্ত, সম্পূর্ণ ভ্রান্ত। আপনাদের ভুল ধারণা এটা। যদি খনার ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে আমাকে সিংহাসনে বসতে হয় তাহলে রাজপুরুষ হিসেবে নিজেকে চিহ্নিত করব কিভাবে? কি শুরু করলে কি তোমরা? এতে তো আমাদের শত্রুপক্ষই লাভবান হবে। কে শত্রু? মাসুমা কে শত্রু? আবার ভুল করছে। খনা আমাদের শত্রু নয়। আপনি ভালো করে ভেবে বলুন তো, একজন রাজপুরুষের কাছে একটি ছোট্ট বালিকা কোনো শত্রু হয়? মহানামা, রাজনীতিতে রাজপুরুষের কাছে কেউ কোনো ছোট্ট বালিকা হয় না। আর তুমি কেন এসব দিকে দৃষ্টি দিচ্ছ? মহানামা, তুমি শুধু নিজের কথা ভাবো। আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয় মাসুমা। আমি কিছুতেই পারবো না। খনাকে কাঁদি আমি আমি কিছুতেই হাসতে পারবো না মাসুমা, কিছুতেই পারবো না। বাহ বাবা বাবা, এই তো একজন নির্বোধ রাজপুরুষের চিত কথা। এই কথাটা বলে তুমি প্রমাণ করলে তুমি কতখানি অযোগ্য। আমি কতটা যোগ্য না অযোগ্য সেটা আপনি ঠিক করার কে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? মহানামা, কারোর অধিকার দেওয়া বা না দেওয়ার জন্য আমি অপেক্ষা করি না। রাজনীতি কি পদ্ধতিতে চলে সেটা আমার কাছে খুব ভালো করে স্পষ্ট। আর তুমি ভুলে যেও না, এই ব্যাপারে তুমি এখনো শিশু। বোন, কি বলছো কি তুমি? আমাকে কেন বলছো দিদি? এই মূর্খ রাজকুমারকে বলো, নিজের ভালো নিজেই বোঝে না। আমি হাত জোর করে তোমাদের দুজনের কাছে অনুরোধ করছি, তোমরা চুপ করো। এতে যে কি বিপত্তি বাঁধতে চলেছে তোমরা বুঝতে পারছো না? আমার যা বোঝার আমি বুঝে গেছি মাসুমা, আমার আর কিচ্ছু বলার নেই। দেখেছো দেখেছো দিদি, তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো, কাকে সিংহাসনে বসাবার কথা ভাবছো? মহানামা একজন বদ্ধ উন্মাদ রাজকুমার, আর কোনো দেশে একজন বদ্ধ উন্মাদ রাজকুমারের পক্ষে রাজা হওয়া সম্ভব না। বোন, আচ্ছা মহানামা তো ছোট, তুমি তো বড়। তোমার কি বড় হয়ে ছোট একজনের সাথে এইরকম বিবাদ করার শোভা পায়? দিদি দিদি, আমার আর ভালো লাগছে না। এই মূর্খ রাজকুমারের সামনে আমি আর থাকতে চাইছি না। সেই ভালো, তোমরা দুজনে মাথা ঠান্ডা করো, তারপর কথা বলো। মহানামা, একটা কথা ভুলে যেও না, যা হচ্ছে সব তোমার মঙ্গলের জন্য হচ্ছে। মহানামা, প্রতীক্ষা করছি, খনার ক্ষতি করে আমি জয়ী হব না। কিছুতেই নিজের জন্য খনার অমঙ্গল হতে দেব না আমি। খনার ভাই কাকার মৃত্যু হয়নি, মহানামা নয়, ভাই কাকাই খনাকে রক্ষা করবে, যে করেই হোক করবেই। ঐশিকা, এসব কি শুনছি? খনাকে নিয়ে তুমি এরকম কেন করছো? এই পাগলামির অর্থই বা কি? করো কি, আমি এ ব্যাপার নিয়ে তোর সাথে একটা কথাও বলতে চাই না। ও, তার মানে এমন দিন এলো যে খনাকে নিয়ে আমার সঙ্গে একটা কথাও বলা যায় না? না যায় না। যে খনার ভবিষ্যৎ নিয়ে না ভেবে স্বপ্নরাজ্যে বিচরণ করে তাকে কি বলবো আমি? ঐশিকা, সে স্বপ্ন কি আমি একা দেখেছিলাম? তুমি দেখনি? দেখেছি, কিন্তু খনার ভবিষ্যৎ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই। কিন্তু বিবাহ দেওয়া মানেই তো খনার ভবিষ্যৎ নির্মাণ করা নয় ঐশিকা। দয়া করে তুই এখন যা কৌরকি, আমার কিচ্ছু বলার নেই। ঐশিকা, তুমি যাদের কথায় খনার বিবাহে সম্মতি দিচ্ছ তারা তো খনার প্রধান শত্রু, তারাই খনার সর্বনাশ করতে চেয়েছিল, এমনকি তারা তোমার সতীদাহ চেয়েছিল। সে সব কথা কি তুমি ভুলে যাচ্ছ ঐশিকা? কি হলো, উত্তর দাও। সেই জন্যই তো কৌরকি, সেই জন্যই তো আমি এদের থেকে অনেক দূরে সরিয়ে দিতে চাই আমার খনামাকে, যাতে আমার খনামা সুখে শান্তিতে জীবনযাপন করে। সুখ?
কিসের সুখের কথা বলছো তুমি? খনার শিক্ষা বন্ধ করে তার সমস্ত স্বাধীনতা হরণ করে তাকে কেমন সুখের সাম্রাজ্যে বসাতে চাইছো তুমি? এ তো মূর্খের কথা ঐশিকা। কৌরকি, তুই কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে কথা বলছিস। না, আমি মোটেই মাত্রা ছাড়াইনি, আমি আমার নিজের জায়গা থেকেই কথা বলছি। তুমি একটু বোঝার চেষ্টা করো ঐশিকা, খনার বিবাহ দেওয়া মানে হলো রাজকুমারের নির্বাসন থেকে মুক্তি পাওয়া, আর তারপর তারপর মহারাজকে সিংহাসনচ্যুত করা এবং রাজকুমারের সিংহাসনে আরোহণ আর সহজ হয়ে যাওয়া। এই সরল সমীকরণটা তুমি তুমি কেন বুঝতে চাইছো না ঐশিকা? কেন এর জন্য আজকে খনারকে বলি হতে হচ্ছে? কারণ আমি খনার মা, ওর ভালো মন্দ আমার চেয়ে কেউ বেশি ভালো বুঝবে না। মা? কিসের মা ঐশিকা? তোমার এহেন আচরণে আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে। কৌরকি, আমি কিন্তু এ ধরনের আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু আমি বারবার একই কথা তোমাকে বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র শুধুমাত্র আমার খনার মঙ্গলের কথা ভেবে। খন আমার মঙ্গল? খনার মঙ্গল কি আমি চাই না? আমি তোর মা, আমি তোর জন্ম দিয়েছি, তুই কি ওর মা? তুমি জন্ম দিয়েছো, কিন্তু কিন্তু আজ যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি সেই সমস্ত অধিকার হারিয়ে ফেলছো ঐশিকা। কৌরকি, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, আমি সত্যি কথা বলতে একটুও ভয় পাই না। হ্যাঁ ঐশিকা, অবুঝের মতো তুমি তুমি ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়ের জীবন অন্ধকার করে দিচ্ছ, ওর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছ। কৌরকি, এত রাতে রাজকুমার আমাকে ডেকে পাঠালো, আবার যেরকম চিন্তামগ্ন হয়ে রয়েছে তাতে মনে হয় বিশেষ কিছু বলবে, কিন্তু কি কি বলবে বলেও আমাকে এভাবে। রাজকুমার। জয়দ্রুত, দাঁড়িয়ে কেন, এসো না। আসলে আমাকে এভাবে ডেকে পাঠাবার কারণটা অনুসন্ধান করার চেষ্টা করছিলাম। বাবা, তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? না না, ঠিক সন্দেহ নয়, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, তোমার হঠাৎ আমাকে প্রয়োজন হলো কেন? আচ্ছা জয়দ্রথ, সমস্ত বিষয়কে কি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করা যায় না? উচিত, উচিত, অবশ্যই উচিত। আমরা যারা এই রাজপ্রাসাদে থাকি তারা তো আর কেউ রাজনীতির বাইরে নই। এই কথা রেখে তুমি সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে বললে না? এছাড়া আমার আর দ্বিতীয় কোনো পরিচয় তো তোমার কাছে নেই, আর কোনোদিন ছিলও না। প্রথমে আমি উপপ্রধানমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, এছাড়া আমার আর দ্বিতীয় কোনো সত্তার অস্তিত্ব তো তোমার কাছে নেই। অবশ্যই আছে জয়দ্রুত। তাই কি সেটা? তুমি খনার অত্যন্ত প্রিয় ভাজন, সে কবে থেকে তুমি খনার সমস্ত হৃদয়ে জুড়ে রয়েছ। জয়ম, অথচ যেদিন থেকে তোমার গুরুত্ব বেড়েছে খনার কাছে, সেদিন থেকে আমার গুরুত্ব কমতে শুরু করেছে। এই অস্তিত্বটা কি করে ভুলি বলো? তুমি তোমার নিজের দোষে খনার চোখে নিজের অস্তিত্ব খাটো করেছ।
তার জন্য তুমি আমাকে দোষারোপ করতে চাও? দোষারোপ করব তোমাকে? না না জয়দ্রথ, কারণ আমি কখনো নিজেকে দোষারোপ করিনি। আমি যখনই যা কিছু করেছি, যা কিছু করব এবং যা কিছু করছি, সবটাই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে কারি দোষ আর কারি গুণ দেখব বলতো? তুমি কি এসব অবান্তর কথা বলতেই আমাকে এত রাতে ডেকেছ? না, আমি শুধু জানতে চাইছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি কি ভাবছ। তার মানে? তার মানে তোমার প্রাণের চেয়েও প্রিয় খনার যে বিবাহ হতে চলেছে, আর সব জিনিস নিয়ে তুমি হাতে হাত ধরে বসে আছো, এটা তোমাকে শোভা পায়? যা করছো সেটা কিন্তু ঠিক নয়। খোনা, খোনা মা আমার, তুমি তুমি ভুল করছো। আমি না ভাই কাকা, আমি ভুল করছি না। তুমি জয়ামকে শুধু শুধু কি হলো জয়দ্রথ, কি ভাবছো? এ প্রসঙ্গে তোমার কিছু বলার নেই, বলো। তুমি হঠাৎ খোনার বিবাহ নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়লে কেন? দেখেছো, আবার আমাকে নিয়ে তোমার মনে সন্দেহের দানা বাঁধছে, তাই না? সেটাই তো স্বাভাবিক রাজকুমার, তুমি তো আর সন্দেহের ঊর্ধ্বে নও। কেই বা সন্দেহের ঊর্ধ্বে জয়দ্রথ? তার মানে তুমি এখনো খনার মঙ্গল চাও? চিরকাল যে তাই চেয়ে এসেছি জয়দ্রথ, আমি কখনো খনাকে আঘাত অথবা ব্যথিত করতে চাইনি, সেরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু কিন্তু স্পষ্ট করে বলো তো রাজকুমার, তুমি এই খনার বিবাহটা নিয়ে এতটা বিচলিত কেন? তুমিও কি মন থেকে খনার এই বিবাহটা চাইছো না? না, চাইছি না জয়দ্রথ। কিন্তু কেন, কেন চাইছো না? কারণ কারণ অনেক সময় বৈবাহিক জীবন সুখকর হয় না, সেটা আমি বুঝেছি। জীবন দিয়ে সমৃদ্ধিও বুঝেছে। জয়দ্রথ, ভালোবাসা ছাড়া বৈবাহিক জীবন তো নরকবাসের মতন। আমি আমার ভালোবাসা হারিয়েছি, যা পেতে পারতাম সেটা সেটা পাইনি। এর সাক্ষী হয়তো তুমিও। রাজকুমার, জানো জয়দ্রথ, জানা অজানায় আমি আমার অনেক প্রিয়জনদের হারিয়ে ফেলেছি। আমি চাই না খোনা আমার মতো কাউকে হারিয়ে ফেলুক। এই বিবাহটা বন্ধ করতে হবে জয়দ্রথ, অবিলম্বে বন্ধ করতে হবে। আজ আমি তোমার মধ্যে একজন খাঁটি মানুষকে দেখতে পাচ্ছি রাজকুমার। জয়দ্রথ, যেভাবেই হোক এই বিবাহ বন্ধ কর। খনা তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে, এই বিবাহ কোনোভাবে যেন না হয়, এটাকে বন্ধ কর, এটাকে বন্ধ কর। আমি আমি চেষ্টা করব রাজকুমার, আমি আমি আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ জয়দ্রথ, অনেক ধন্যবাদ। তাহলে এখন আমি চলি।
আমি মাকে বলেছি তুমি আর জয়াম আমার কাছে খুব প্রিয়। তাই ভাই কাকা তুমি সব সময় আমার কাছে থাকবে তো? হ্যাঁ খনা, আমি সব সময় তোমার পাশে থাকবো।